আবারও পেছালো রাষ্ট্রদ্রোহ সহ মোট 11টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এসব মামলার শুনানির জন্য 12 অক্টোবর নতুন দিন নির্ধারণ করেছে আদালত। বুধবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল, কিন্তু অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত হতে পারেননি তিনি। এই পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 11 মামলার মধ্যে যাত্রাবাড়ির থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল। এদিন অপর 10 মামলায় অভিযোগ গঠন শুনানির দিনও ধার্য ছিল।